সময় তো শুধু বিগত সরকারের পতনের পর বেশ কিছুদিন মার্কেট যেভাবে স্বাভাবিক উত্থানে ছিল বর্তমানে তা নেই গত আগস্ট মার্কেট ক্লোজিং সর্বোচ্চ উঠে আবার নিচে নামে যা এখন পাঁচ হাজার ঘরে রয়েছে এর মধ্যেকালীন যে সময়টা লেনদেনের বেশ ধীর লক্ষ্য করা যাচ্ছে একই সাথে বেশ কিছু পরিবর্তনও মার্কেটে চলে এসেছে নতুন চেয়ারম্যান উনিশ আগস্ট যোগদানের পর বেক্সিনকো ও ইসলামী ব্যাংক ছাড়া বাকি চারটা কোম্পানির ফ্লোর প্রাইস তুলে নেওয়া হয় দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের শুভেচ্ছা দূত হিসাবে ক্রিকেটার সাকিব আল থাকা হাসানকে বাদ দেওয়া হয় যে সকল কোম্পানি নির্দিষ্ট সময়ের মধ্যে ঘোষিত বোনাস প্রদান করে নাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে এরকম একটা সিদ্ধান্ত কমিশনে নেওয়া হয়ে থাকে এছাড়া বেশ কিছু কোম্পানির দাম বাড়া নিয়ে অনুসন্ধান ও তদন্ত কমিটি গঠন করা হয় অন্যদিকে অসাধু কিছু ব্যক্তিবর্গকে জরিমানা করা হয় স্টক এক্সচেঞ্জের পর্ষদ গঠন করা হয় মোটের উপর বিগত এক মাসে অনেকগুলো বিষয়ের উপর কমিশন কাজ করেছে সামনে হয়তো এসিবি মার্কেট বা এটিপি মার্কেট নিয়ে ভালো সিদ্ধান্ত আসতে পারে দেখুন শেয়ার বাজারে খুবই স্পর্শকচর একটা স্থান যেখানে চলমানভাবে রকম পরিস্থিতি বহাল থাকলে সাধারণ বিনিয়োগকারী সহ বড় বিনিয়োগকারীগণ মার্কেট থেকে সাইড সাইডলাইনে থাকতে পারে আমার বিবেচনায় আপনারা তদন্ত বা অনুসন্ধান করুন তবে সেটা প্রকাশ্যে না এনে যখন একটা কোম্পানি নিয়ে তদন্ত করা হয় তখন সেই কোম্পানিতে যারা একদম সাধারণ বিনিয়োগকারী আছে তারা ভয় পেয়ে যায় এবং অনেকে আবেগবশত ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে একই সাথে এই জরিপানা তদন্ত বিষয়গুলো যত দ্রুত শেষ করা যায় ততই শেয়ার বাজারের জন্য মঙ্গল কেননা এই সমস্ত বিষয়গুলো সাধারণ বিনিয়োগকারীদেরকে বিভ্রান্ত করে ফেলতে পারে পুঁজিবাজারের সংস্কার খুবই জরুরি এবং এই বিষয়গুলো যত দ্রুত করা যাবে ততই আমাদের সকলের জন্যই ভালো একই সাথে একজন বিনিয়োগকারী হিসাবে আমাদের উচিত হবে দেখে শুনে শেয়ার কেনা এবং ভালো ও বিশ্বস্ত ব্রোকারেজ হাউজের সাথে ব্যবসা করা আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ